রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বৃহস্পতিবার উদয়পুরে জাতীয় ঐক্য দিবসে একতা দৌড় অনুষ্ঠিত হয়। একতা দৌড়ে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী, জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ সহ অন্যান্যরা। একতা দৌড় টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু করে জগন্নাথ দিঘির চার পার ঘুরে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। ছাত্রছাত্রী সহ পুলিশ ও ক্রীড়া দপ্তরের কর্মীরাও এই একতা দৌড়ে অংশগ্রহণ করে সবচেয়ে উচ্চতা দেন। এই সরকার গঠন করে ডক্টর জিতেন্দ্র